আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারপরে স্পেশাল কিচেন থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে এনেছি তোমাদের জন্য খুবই সিম্পল আর সহজ রেসিপি, রুটি বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু রুটি বানিয়ে ফেলেছি। আজকে কিভাবে আমি রুটিটা করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর খুবই সফটলি ছিল রুটিটা, ছিঁড়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ খুবই নরম আর টেস্ট হয়েছে। এই রুটিটা করে ফেলতে পারো তোমরা চা দিয়ে, কিন্তু অনেক টেস্ট, বানানোর কোনো ঝামেলা নেই। তো এই রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটির সাথে থাকবে সাবস্ক্রাইব করে। তো দেখে নাও আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি 1 কাপের মতো ময়দা, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর 1 কাপ নিয়েছি পানি। এই মিশ্রণগুলো আমি একসঙ্গে করেই কিন্তু আমি তৈরি করে ফেলব মিশ্রণটি। আমার লবণটা দিয়ে দিচ্ছি, আমি লবণটা দিয়ে আমি পানিটা অ্যাড করে দেব। খুবই সহজভাবে এই রুটিটা তৈরি করে ফেলতে পারো। যারা যারা আসলে ঘরে বসে বানাতে কষ্ট, অনেক কষ্ট রুটি বানাতে, তো এই ঝামেলা মুক্ত হতে চায় না, কিন্তু এরকম একটি রেসিপি তৈরি করে ফেলতে পারো। আর রুটিটা আমাদের জন্য, শরীরের জন্য কিন্তু খুবই বেটার, রাতের জন্য ডিনারের জন্য কিন্তু রুটি খাওয়াই খুবই দরকারি। তো এই জন্য রুটিটা বানিয়ে ফেলতে পারো এরকম করে ঘরে তৈরি করা রুটি। তো বানানোর কোনো ঝামেলা নেই, আর এই রুটিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর ওই রুটির মতোই কিন্তু লাগে। আমি কিন্তু পানি পুরোটাই দিয়ে ফেলেছি, তো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমার তৈরি হয়ে যাচ্ছে, আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করেছি। দেখতে পেয়েছো তোমরা, আমি প্যান নিয়েছি একটা, এখানে আমি দিয়ে দিব রুটি মিশ্রণটা। তো রুটিটা চামচ দিয়ে যে চামচে দিব সেটা দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে নেব, সুন্দর করে গুড় করে নেব। তো এই রুটিটা এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে নেব, একদম পাতলা করে দিতে হবে। আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে খুব সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড় করে নিব। তো এই রুটিটা খেতে কিন্তু কোনো অন্যরকম লাগেনি, খুবই সফটলি হয়েছিল, আর যেভাবে আমরা বানিয়ে বানিয়ে খাই সেরকমই কিন্তু হয়েছিল। এরকম করে খেতে পারলে কিন্তু তোমরাও বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আসলে এটাও ফুলে যাবে, আমি সবগুলি একটা একটা করে ভেজে নিব। বানাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তো এরকম করে যদি একটা গুলেই তৈরি করে ফেলতে পারি আমরা রুটি রেসিপি, তো এই রুটি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর রেসিপি রুটিটা কিন্তু খুবই দরকারি একটা যে খাবার, সকালে লাগে আমাদের জন্য, আর রাতের জন্য কিন্তু খুবই ভালো ডিনার হিসাবে। তো রুটিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুলে গিয়েছে, তো আমি আরেকটা দিয়ে নিব। এই সিম্পল রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করে নিবে বন্ধুরা। আমার হয়ে গিয়েছে রুটিগুলো বানানো, দেখতে পাচ্ছ কেমন সুস্বাদু, আর দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে বানানো রুটি, কেউ বুঝতেই পারবে না আমি এটা কিভাবে তৈরি করেছি। তো আমার রেসিপিটি, আজকে রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ।